চট্টগ্রামের কাজের দেউড়ি মোড় থেকে মিনিট দুয়েক হাঁটলেই চোখে পড়বে চট্টগ্রাম জেলা সার্কিট হাউস। মূলত জেলা সফরে আগত রাষ্ট্রীয় অতিথি, ভিভিআইপি ও ভিআইপি কর্মকর্তাগণের সফরকালীন অবস্থানের সময় আবাসন হিসেবে ব্যবহৃত হয় এটি। সার্কিট হাউসের ঠিক পাশেই 3 একর জমির উপর গড়ে উঠেছে এক বিশাল শিশু পার্ক, জানিয়ে দীর্ঘ বহু বছর ধরেই আপত্তি জানিয়ে আসছিল চট্টগ্রামের রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী ও বিশিষ্ট জনেরা। গেল 1 এপ্রিল সার্কিট হাউসের একটি সম্মেলনে শিশু পার্কটিকে অপসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেবেন বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফল। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট, বি স্মার্ট। এদিকে উপমন্ত্রীর বক্তব্যের পর নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজনও চাইছেন এটির একটি বিহিত হোক। তিনি নিজেও প্রশাসক থাকাকালীন সময়ে এটি সরাতে উদ্যোগ নিয়েছিলেন এবং এটির অপসারণের আন্দোলনে যুক্ত ছিলেন একাধিকবার। শুধু এখানে মুক্তিযুদ্ধের বিজয় মেলার যে বিজয় মঞ্চটা হতো, এখানে আলোচনা হতো, এটাকে বন্ধ করার জন্য মিন্নাসি সাহেব এখানে একটা শিশু পার্ক বানিয়ে দিয়েছিল, শুধু মুক্তিযুদ্ধের আলোচনাটা বন্ধ হওয়ার জন্য। আমি মনে করি যে এই জায়গাটা খালি হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকে চিরঙ্গার এমপি মন্ত্রী থেকে ডেকে বলছিলেন এই জায়গাটা খালি করা উচিত। সুজন বলছেন চট্টগ্রাম শহরের যে কোনো উন্মুক্ত জায়গায় শিশু পার্কটিকে স্থানান্তর করে এই জায়গাটিকে উন্মুক্ত খোলা মাঠ হিসেবে রাখা হোক, এটুকু করতে অসুবিধার কিছু নেই বলেও জানান তিনি। শহরে কোথাও একটু খালি জায়গা নেই মানুষ নিঃশ্বাস ফেলবে। যাক, এখন যিনি আসছেন উনিও ব্যবসায়ী মানুষ, সেও অনেক টাকা ইনভেস্ট করছে এখানে, তাকে একটা বিকল্প জায়গা করে দেওয়া হোক, যাতে করে সেই জন্য আবার মামলা মোকদ্দমা, যেহেতু কর্পোরেশনকে তৎকালীন কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে একজন মাননীয় মন্ত্রীকে মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছিলেন এটা যেন রিনিউ না করানো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুরোধটা তৎকালীন সিটি কর্পোরেশন যারা আছেন তারা রাখে নাই, না রেখে তারা এটা রিনিউ করছে আবার 15 বছরের জন্য। মূলত 1992 সাল থেকে প্রতি মাসে মোট বিক্রির 10% ভাড়া, পরে তৎকালীন মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে 1999 সালে মাসিক 60,000 টাকা, এরপর 2019 অবধি 75,000 টাকা সিটি কর্পোরেশনকে ভাড়া হিসেবে প্রদান করে আসছিল শিশু পার্ক নির্মাণকারী প্রতিষ্ঠান ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস লিমিটেড। তবে উপমন্ত্রীর বক্তব্যের পর এখনও অফিসিয়াল কোনো নির্দেশনা পাননি বলে জানান পার্কটির দায়িত্বে থাকা জিএম। সরকার না চাইলে আমরা থাকতে পারবো, বিশিষ্টজনরা না চাইলে আমরা জোর করে তো এখানে থাকতে পারবো না। তবে আমাদের আবেদন থাকবে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমাদেরকে বিকল্প জায়গা দেওয়া দরকার এবং বেশি বেশি করে আরও কিছু বিনোদন কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র মানে চট্টগ্রামে হওয়া উচিত। সবশেষ গেল 2020 সালে নতুন করে সাবেক মেয়র রাজমো নাসিরউদ্দিন 1.5 লাখ টাকা মাসিক ভাড়াই 15 বছরের জন্য পার্টি একই কোম্পানিকে আবারও ইজারা দেন। জুবাইর রিফাত, নিউজ নাও 24, চট্টগ্রাম।